সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে এমন একটি তাওবা শিক্ষা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাওবাটি খুবই শক্তিশালী তাওবা। যদি কোনো বান্দা এই তাওবাটি করেন, আল্লাহ তাআলা তার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সে যত গুনাহগারই হোক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার গুনাহ যদি সমুদ্রের পানার চেয়েও বেশি হয়, আপনি যদি জিহাদের ময়দান থেকে পালায়নকারী ব্যক্তিও হন, আপনার গুনাহ যদি উহুদ পাহাড়ের সমানও হয়, তারপরেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের সকল মুসলমানের এই তাওবাটি, এই দোয়াটি শেখা উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ربي اغفر وارحم ربي اغفر وارحم وأنت خير الراحمين 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو حي القيوم وأتوب إليه رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا إله إلا هو الحي القيوم وأتوب